রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদ, মুহাম্মাদ নন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের বংশগত পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নন। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য বংশগত পিতা নন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পরে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের বংশগত পিতা নাই, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত পয়গম্বর, মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি আল্লাহ প্রেরিত পয়গম্বর, তিনি আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু রাসূল নয়, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো শেষ নবী, লাস্ট মেসেঞ্জার। তিনি কি? শেষ নবী। এই হলো আয়াতের অর্থ। এই আয়াতকে আল্লাহ পাক কেন অবতীর্ণ করলেন, অবতীর্ণ করার কারণ কি? তাফসীরের কিতাব সফওয়াতুত তাফাসীর, আল্লামা শেখ মুহাম্মদ আলী সাবুরী, আরব বিশ্বের অনেক বড় একজন তাফসীরকার, তাফসীরে মাআরিফুল কুরআন আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাআরিফুল কুরআন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে রুহুল মাআনি আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে কাশাফ আল্লামা জারুল্লাহ জামকশারি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ যতগুলি তাফসীরের কিতাব আছে, প্রায় 20টার মতো তাফসীরের কিতাব আমি দেখেছি, ওই তাফসীরের কিতাবগুলিতে এই আয়াতের শানে নুজুল, এই আয়াত কেন অবতীর্ণ হলো, এই কথাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ করলেন, একটা ঘটনার প্রেক্ষিতে। ঘটনাটা কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা নবীর স্ত্রী, একদিন তিনি তার গৃহে বসে আছেন, এমন সময় তার খালাতো ভাই চারটা গোলাম নিয়ে এসে উপস্থিত, বলল, খাদিজা, এই যে চারটা গোলাম আমি তোমার কাছে নিয়ে আসলাম, এই চারটা গোলামের ভিতরে যে গোলামটা তোমার পছন্দ হয় ওই গোলামটা আমি তোমাকে হাদিয়া দেব, তুমি দেখো কোন গোলামটা তোমার পছন্দ। উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চারটা গোলামের দিকে তাকায় আছেন, কোন গোলামটা ভালো। চারটা গোলামের দিকে তাকায় বিশ্ব নবী একটা গোলাম চয়েস করলেন, গোলামটির নাম হলো জায়েদ। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? হযরতে খাদিজা বললেন, ও আমার চাচাতো ভাই, এই চারটা গোলামের মধ্যে জায়েদ নামক এই গোলামটা আমার পছন্দ হয়, এই গোলামটা আমি নিলাম, বাকি তিনটা গোলাম তুমি নিয়ে যাও। সন্ধ্যাবেলায় যখন বিশ্ব নবী মহানবী ঘরের ভিতর আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও পয়গম্বর, আপনার জন্য একটা হাদিয়া এসেছে, আপনার জন্য আমি রেখে দিলাম, এই যে জায়েদ আপনার গোলাম। আল্লাহর নবী সাদরে হে জায়েদকে তিনি গ্রহণ করে নিলেন। এরপরে বিশ্ব নবী যেখানেই যেতেন জায়েদ নবীর সঙ্গে থাকতো। আল্লাহর নবী তাইফে গেছেন বড় কষ্টের সফর,
আল্লাহর নবীর রক্তে সব ভিজে গেছে, জুতা মোবারক পর্যন্ত রক্ত মোবারকে আটকে গেছে। এই কষ্টের সময়ে আল্লাহর নবীর সঙ্গে যে সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর নবীর প্রেমে মগ্ন হয়ে গোলাম থেকে আল্লাহর পালক পুত্র হলেন, নবীর পালক পুত্র হলেন। আল্লাহর নবী হযরতে যায়েদের বিবাহের ব্যবস্থা করলেন হযরত জাইনাবের সঙ্গে। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদকে আমার তেমন পছন্দ হয় না, আপনি বলেছেন এই জন্য আমি যায়েদের সঙ্গে বিবাহে বসব। আল্লাহর নবী হযরত যায়েদের সঙ্গে জাইনাবকে বিবাহ করাই দিলেন। এরপরে দুইজনের মধ্যে মিলমিশ হয় না। হযরতে যায়েদ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাইনাবের সঙ্গে মিলমিশ হয় না, আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন, মানে আমি কি তালাক দিতে পারি? আল্লাহর নবী বললেন, না, তালাক দেওয়ার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর সুন্দর ব্যবহারকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন।